সো হেটে হেটে টেমসের নিচে দিয়ে যেতেছি একটা টানেলের ভিতর দিয়ে, এটা একটা সম্পূর্ণ নতুন এক্সপিরিয়েন্স আমার, মানে আমি আইডিয়া করতে পারি নাই যে নিচে দিয়ে যেতে হবে। সো বাস থেকে নামার পরে যখন দেখলাম যে একটা সরু রাস্তা, এরপরে হচ্ছে কি একটা পার্কের মতন, তো কীভাবে যেতে হবে বুঝতেছিলাম না, পরে দেখি যে সব টানেলের ভিতর দিয়ে যাচ্ছে। সো লুক বিহাইন্ড মি দ্য টানেল। সো আজকে মোটামুটি প্ল্যান ছিল ক্যামেরার পিছে থেকে ভিডিওটা শুরু করা, অনেকদিন হচ্ছে ভিডিও বানাই না, কিন্তু হঠাৎ করে কি মনে হলো ক্যামেরার সামনেই চলে আসলাম। সো আমার পিছে দেখতে পাচ্ছেন থেমস নদী, আমি ঠিক ওই পার থেকে আসছি, টানেলের আরেক মাথা হচ্ছে ওইদিকে, এখান থেকে এই মাথায় পানির নিচের দিয়ে আসতে হয়েছে। সো ঠিক আছে, দেখেন আমি সুন্দর সুন্দর ভিউ দেখাই, দেখানোর চেষ্টা করি আর কি। আচ্ছা, এই পারে আসার পরে মনে হইতেছে একবারে সব জায়গায় আমি টাইম পাবো কিনা বুঝতেছি না, অনেক দিকে যাওয়া যাইতেছে, ডান পাশে কোনো একটা মিউজিয়ামের মতন আছে, এই পাশের জায়গাটা দেখলাম খুব, এদিকের জায়গাটা দেখলাম খুব সুন্দর। তো এখন যেটা করতে হবে যে আজকে যে কোনো একটা জায়গায় যাইতে হবে, এরপরে আবার আরেকদিন এসে আরেকটা দিকে যাইতে হবে এবং সেই জায়গার ভিডিও বানাতে হবে। আজকে স্যাটারডে হওয়াতে মনে হইতেছে একটু লোকজন অনেক বেশি, মানে আমি যদি আমার পিছে দেখাই খাওয়ার দোকানে অনেক লোক লাইন ধরে দাঁড়ায় আছে, তারপরে রাস্তাতেও বেশ জ্যাম দেখতে পাইতেছি। সো আমি এখন যে জায়গাটা আছি এটার নাম হচ্ছে গ্রিনউইচ মার্কেট। তো দেখে যেটা মনে হইতেছে যে এটা আসলে বেশ পুরনো একটা, মানে ঐতিহ্য বলা যেতে পারে যে এখানে মানে বাজার বসে, বাট করোনার কারণে আই গেস এখন সব কিছুই বন্ধ আছে, হোপফুলি করোনার পরে সব কিছু ঠিক হলে আবার আমি আপনাদেরকে নিয়ে আসবো। সো আপাতত ওই খালি জায়গাটাকেই দেখুন। সো হাঁটতে হাঁটতে গ্রিনউইচ পার্কের সামনে চলে আসছি। বেসিক্যালি আমি আসতেছিলাম হচ্ছে এখানে একটা কুইন্স হাউস আছে যেটা বলতেছে, মানে ম্যাপে দেখাচ্ছিল আর কি, তখন ওইটা কোন দিক দিয়ে যাবো কারণ অনেক জায়গায় আবার রেস্ট্রিক্টেড যাওয়া, মানে রেস্ট্রিক্টেড বলতে হচ্ছে আপাতত বন্ধ করে রাখছে করোনার কারণে। তো ওগুলি সো হাঁটতে হাঁটতে এখন গ্রিনউইচ পার্কের দিকে আসলাম। সো আমার পিছে পার্ক, প্রচুর মানুষ এখানে, মানে প্রচুর বলতে প্রচুর মানুষ, মানে ইউকেতে আসার পরে এত মানুষ একসাথে আমি আজকে ফার্স্ট দেখলাম। তো সবাই খুব ফান মোডে আছে, ভ্যাকেশন মোডে আছে যেহেতু উইকেন্ড, তো চলেন যাই পার্কটা দেখে আসি পার্কটা কেমন। ওকে, সো এই পার্কটা আসলে বিশাল বড় পার্ক, আমি যদি দেখাইতে পারতাম যে ওটা একদম নিচের থেকে হাইটে উপরে উঠতে আমার খবর হয়ে গেছে অনেকদিন পরে, এই হালকা পাতলা উপরে উঠলাম। তো জায়গাটা এমনিতে অনেক সুন্দর, মানে আমি আরও কিছুক্ষণ থাকবো এখানে, আরও যতদূর যাওয়া যায় যাবো, বাট ওয়েল অবশেষে কুইনের বাসা পাওয়া গেছে। সো আমি আছি আসলে হচ্ছে এখানে, জাস্ট একটু হাঁটলেই হাতের ডানে হচ্ছে গিয়ে কুইন্স হাউস, চলেন আমরা যাই। সো ফাইনালি রানীর বাসার গেট বলে কথা, রাজকীয় ব্যাপার। সো দিস ইজ দ্য হাউস বেসিক্যালি,
ফাইনালি যেটা দেখতে চাইতেছিলাম এতক্ষণ ধরে রানীর বাসা কিরকম হবে, তো এটা তো দেখলাম আপনারাও দেখলেন। তো এখন দেখি একটু যে নদীর পাড়ে যাই, ওখানে বসি, ওখানে বসে কিছুক্ষণ রেস্ট নিই আর প্রকৃতি দেখি। চেষ্টা করবো আর একটা ভিডিও বানাইতে, আর দিন ঘুরতে বের হই। আর এখন মাস্ক খুলেই কথা বলতেছি, একটু ফ্রি জায়গায় আছি পার্ক, মানে এটাও আর মানে এটা হচ্ছে টানার পার্ক, মানে ওই সাইড থেকে এই সাইডে আসলাম আর কি। সো এখন কিছুক্ষণ এখানে বসবো, একটু আরাম করবো, তারপরে বাসা ফিরে যাবো। সবাই দোয়া করবেন আমার জন্য যাতে সব কিছু ঠিকঠাক মতন থাকে, আমি সুস্থ থাকি, আরও যাতে নতুন নতুন ভিডিও বানাইতে পারি, মানে ওই পরিমাণ জোশ যাতে শরীর থাকে এই আর কি। So, love this. Assalamualaikum.